একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। বলা হয় তিনি হলেন বলিউডের হিট মেশিন। মহামারী করোনার সময়ে সব হল যখন ছিল দর্শক শূন্য, তখনও অক্ষয়ের ছবি দেখতে হলে ভিড় জমিয়েছে তার ভক্তরা। এদিকে এই সুযোগে নিজের পারিশ্রমিক আরেক দফা বাড়িয়ে দিয়েছেন এই অভিনেতা। জানা গেছে, বড়ে মিয়া ছোটে মিয়া নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন 170 কোটি রুপি। ছবির বাকি সব খরচ মেলালেও অক্ষয়ের পারিশ্রমিকের চেয়েও তা কম। অক্ষয় যেখানে পারিশ্রমিক নিচ্ছেন 170 কোটি রুপি, সেখানে পুরো সিনেমাটির বাজেট 280 কোটি রুপি বলে জানা গেছে। ছবিতে অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করবেন টাইগার শ্রফ। শোনা যাচ্ছে টাইগারও প্রযোজকদের থেকে বড় অঙ্কের পারিশ্রমিক নেবেন। অ্যাকশনে ভরপুর ছবি হবে বড় মিয়া ছোট মিয়া। ছবিটি পরিচালনা করবেন আলী আব্বাস জাফর। তানভীর হাসান, সময় সংবাদ।